আগামী 26 এপ্রিল জেলার অন্যান্য বিধানসভার মতো মালদা হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উল্লেখ্য বিধানসভার অন্তর্গত বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার থেকে শুরু করে কর্মী সভা। এরই মাঝে হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তাজমুল হোসেনের সফলতা তথা নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে জয় নিশ্চিতের আশায় মন্দিরে পূজার্চনা করল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেস। এদিন পুরোহিত ডেকে স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের জয় কামনা করে কর্মীরা। উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের এখানে মমতা ব্যানার্জির যে প্রার্থী মাননীয় তাজমুল হোসেন সাহেব, তিনি যাতে আমাদের 46 নম্বর বিধানসভা থেকে জিতে আমরা তাকে বিধানসভায় পাঠাতে পারি। আমাদের জোর কদমে প্রচার চলছে, আমরা মন্দির থেকে আরম্ভ করে আপনার মাজারে সব জায়গায় চাদর থেকে আরম্ভ করে পুজো দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি করছি, যাতে আমরা তাকে এখান থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে। দেখেন, আমরা সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাস, আমরা মানুষ মানুষের জন্য কাজ করি, প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়ে তাদের কাছে কামনা করছি যে মানুষ যাতে ভালো করে থাকতে পারে, চলতে পারে, সবার ঘাড়ে হাত রেখে একসাথে হাঁটতে পারে, এক দোকানে আজকে জিয়াউর রহমান বিমান যাতে খেতে পারে চা, তার উদ্দেশ্য।